বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে নিয়ে যাব একটা অন্যরকম বেড়াবার জায়গায়, যেখান থেকে দুচোখ মেলে দেখব প্রকৃতির শোভা, আর সঙ্গে উপরি পাওনা অতীত ও বর্তমানের প্রযুক্তির মিশেল। আজ আমরা যাব লাইট হাউস দেখতে, দরিয়াপুর লাইট হাউস। কাঁথির বেশ কাছে পেটুয়াঘাটের রাস্তায় ঋষি বঙ্কিমের উপন্যাসের কপালকুণ্ডলা মন্দির, তার থেকে একটু এগোলেই এই লাইট হাউস। কপালকুণ্ডলা মন্দিরের কাছেই এক ভদ্রলোক ডাব বিক্রি করছিলেন। অত্যন্ত সুস্বাদু এই ডাবের জলে গলা ভেজানোর লোভ আমরা কিছুতেই রোধ করতে পারলাম না। আমরা দারিয়াপুর লাইট হাউসে এসেছি। লাইট হাউস চত্বর, এটা সামনে দারিয়াপুর লাইট হাউস। মিনিস্ট্রি অফ শিপিং এর হিন্দি নামটি দুর্দান্ত, জাহাজ রানী মন্ত্রণালয়। এই নামটি টানে বিভিন্ন লাইট হাউস দেখতে আমার খুব ভালো লাগে। 1968 সালে তৈরি হওয়া এই দরিয়াপুর লাইট হাউসে ব্যবহৃত দীপালোকের যন্ত্রপাতি ওল্ড দ্বারকা লাইট হাউস থেকে নিয়ে আসা হয়েছে। 1881 সালে তৈরি এই যন্ত্রপাতি কিছু পরিমার্জনের পর এখানে ব্যবহৃত হয়েছে। এই মুহূর্তে পেট্রোলিয়াম ভেপারের পরিবর্তে ব্যবহৃত হয় 70 ওয়াটের হ্যালাইড ল্যাম্প। এই সমস্ত টেকনিক্যাল তথ্য বাদ দিলেও প্রায় 1 হেক্টর জমির ওপর তৈরি হওয়া এই মিনারের চতুর্দিক বেশ সুচারু রূপে সাজানো বিভিন্ন ফল এবং ফুলের গাছ দিয়ে, আর এর উপর থেকে সংলগ্ন এলাকার এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকবেন আপনি। প্রবেশের সময় বিকাল 3টে থেকে 4টে এবং প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা। কপালকুণ্ডলা মন্দিরের ভিডিও দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। কপালকুণ্ডলা মন্দির এবং দরিয়াপুর লাইট হাউস দেখে আমরা হাওড়া ফেরার জন্য এলাম কাঁথি স্টেশনে। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।